এছাড়া যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দুয়ারে সরকার যেটা 2 তারিখ থেকে আজ থেকে শুরু হওয়ার কথা সেটা এক মাস পিছিয়ে গেছে সেটা পহেলা ফেব্রুয়ারি থেকে স্থিতি বুঝে তখন করোনার কি অবস্থা আছে কিন্তু এখন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার চালু হবে যেটাকে 2 জানুয়ারি থেকে চালু হওয়ার কথা এছাড়া আগামীকাল থেকে কিছু কিছু নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে এক একটা করে আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখছি প্রথম যেটা আছে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে আগামীকাল থেকে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আগামীকাল থেকে বন্ধ থাকবে শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছেন যারা স্কুলে প্রশাসন সঙ্গে যুক্ত আছেন তারা 50% বাই রোস্টার তারা যেতে পারেন কিন্তু কোনো পঠন পাঠন হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে এছাড়া যেটা আছে সমস্ত গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং কর্পোরেশনস সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে কর্পোরেশন গুলো আছে সেখানে 50% অ্যাটেন্ডেন্স থাকবে এট আ টাইম বাদ বাকি বাই রোস্টার 50% এমপ্লয়িজরা প্রতিদিন অফিসে আসবে একই রকম সমস্ত প্রাইভেট অফিসেস এন্ড এস্টাবলিশমেন্ট তারাও কিন্তু 50% এমপ্লয়িজ বাই রোস্টার প্রতিদিন আসবে যে কোনো দিন 50% থেকে বেশি এমপ্লয়িজ অফিস করবে না এটা সমস্ত গভর্নমেন্ট অফিসেস কর্পোরেশনস স্ট্যাটুটরি বডিজ সমস্ত প্রাইভেট এস্টাবলিশমেন্টস এন্ড আদার অফিসেস এছাড়া যেটা আছে সুইমিং পুলস স্পাস জিম বিউটি পার্লার সেলুনস আর ওয়েলনেস সেন্টার কাল থেকে বন্ধ থাকবে আবার রিপিট করছি সুইমিং পুলস স্পাস জিম বিউটি পার্লার সেলুনস এন্ড ওয়েলনেস সেন্টার এটা আগামী কাল থেকে বন্ধ থাকবে সমস্ত এন্টারটেইনমেন্ট পার্কস জুস আমাদের চিড়িয়াঘর টুরিস্ট প্লেসেস আগামী কাল থেকে বন্ধ থাকবে শপিং মলস এন্ড মার্কেট কমপ্লেক্সেস সেখানে কোন সময় 50% থেকে বেশি ক্যাপাসিটি লোক ঢুকতে পারবে না সেখানে আর সমস্ত যেটা আছে কাল থেকে 10টা থেকে 5টা কোনো অ্যাক্টিভিটি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো ট্রান্সপোর্টেশন এই রেস্ট্রিকশনটা চালু থাকবে সমস্ত শপিং মল মার্কেট কমপ্লেক্সেস 50% থেকে বেশি ক্যাপাসিটি নিতে পারবে না আর 10টার পরে বন্ধ হয়ে যাবে 10টা অবধি চালু থাকবে একই রকম রেস্টুরেন্ট বা 50% ক্যাপাসিটিতে চলবে ও 10টার সময় বন্ধ হয়ে যাবে সিনেমা হলস আর থিয়েটার্স সেটা 50% ক্যাপাসিটিতে চলবে 10টার পরে বন্ধ হয়ে যাবে মিটিং এন্ড কনফারেন্সেস এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্সেস ম্যাক্সিমাম 200 জন অ্যাটেন্ড করতে পারে ইয়া 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকে ম্যাক্সিমাম 200 জন মিটিং এন্ড কনফারেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্সেস থাকতে পারে অথবা 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকবে সেভাবে মিটিং অফ কনফারেন্সেস করা হবে সমস্ত সোশ্যাল রিলিজিয়াস এন্ড কালচারাল গ্যাদারিংস 50 থেকে বেশি লোক করতে পারবে না সোশ্যাল গ্যাদারিংস 50 থেকে ম্যাক্সিমাম 50 জন থাকতে পারে একই রকম ম্যারেজ রিলেটেড সেরিমনিস সেখানে 50 জন থেকে বেশি থাকতে পারে না একই রকম আমাদের যে ফিউনারাল বিউরিয়াল সার্ভিসেস সেখানে 20 জন যেটা আগে ছিল 20 জনের 20 জন থাকতে পারে তার থেকে বেশি না লোকাল ট্রেন যারা লোকাল ট্রেন আছে তারা 50% সিটিং ক্যাপাসিটি তে চলতে পারে
বিকেলে 7টা অবধি 7টার পরে সমস্ত লোকাল ট্রেনটা বন্ধ থাকবে লং ডিসটেন্সেস ট্রেন চলবে লোকাল ট্রেন শুধু 50% ক্যাপাসিটি তে চলবে 7টার পরে কোনো লোকাল ট্রেন চলবে না আছে আমাদের হোম ডেলিভারি যেটা আগে চালু হয়েছে হোম ডেলিভারি চালু থাকবে সমস্ত প্রোটোকল মেনে কোভিড প্রোটোকল মেনে তো এটা আছে আর যেটা আছে আমরা আরো যেটা সফট ভাবে এবার যেটা প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাস্ক ছাড়া কোন মলের কোন মার্কেটে যারা ভেন্ডার গুলো আছে তারা মাস্ক যদি ছাড়া যদি বসে থাকে ইয়া ফির যারা কিনতে কেনাকাটি করতে যায় তারাও যদি মাস্ক না পরে তাহলে আমরা সেখানে সেই মার্কেট গুলোকে সেভাবে ব্যবস্থা করব তো সেটা মার্কেট গুলোকে মলস গুলোকে সিনেমা হলস গুলোকে অন্যান্য যে পাবলিক প্লেসেস গুলো আছে তাদেরই কিন্তু দায়িত্ব কি মাস্ক পরা অতি আবশ্যক